guys, good morning and welcome back to the channel. I hope tomorrow shobai ke bhalo acho shusto acho and as usual safe acho. Ei rom bhabe vlog start korechi keno karon ki ami ektu ready fitty hoye shari pore jewelry pore photo shoot korchhilam videos banachhilam je gulo ami instagram e post kori to sheguloi korchhilam shetai korchhilam tar jonno erokom makeup korei kore mane already erokom sheje guje niyechhilam ta bhalo erokom bhabei vlog ta ke start kore di to ajke vlog ta dekhte tomader bhalo lagbe ajke hocche friday ajke দেবরাজ আসবে কালকে আমরা বাড়ি চলে যাব এটাই প্ল্যান তো দেবরাজ আসলে তোমরা দেখতেই পারবে তো অনেকদিন পর ওর সাথে দেখা হবে আমারও ভালো লাগবে আই গেস গুনগুনেরও খুব ভালো লাগবে তো আসুক তবে তোমাদেরকে দেখাচ্ছি আর ব্লগটাকে কন্টিনিউ রাখছি ভালো লাগবে তোমাদের দেখতে দেখতে লাগবে এই কে পটি করেছে গুনগুন পুচ্ছু পটি করেছে কে তুমি পাড়িয়ে দিয়েছো এই গুনগুন দেখো আমার আইলাইনার দিয়ে কি করেছে দেখো 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 এই গুনগুন তাকা কে পটি করেছে তুমি করনি তো না উঁচু করেছে এব্রাজ চলে এসেছে করবো তো এই যে চলে এসেছে এবার দেখি গুনগুনের রিয়াকশন কেমন হয় পিচকু তো অলরেডি বুঝেই আছে বুঝে তো ওর কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে একটা বিশাল ওর সেন্স রাজা আসে নাকি বুঝে যায় ডক ডক পিচকু ডক হয়েছে কি হলো গুন্নু কি হয়েছে পিচকু এক্সাইটমেন্টে ইস্যু করে দিয়েছে তুমি ওর খালি পটিতে পা দাও তোমার মেয়ে আজকে কি করেছে জানো বাবা ও কি অভিমান করলো না ওর বাবাকে দেখে এরকম রিয়াকশন চুপ হয়ে অভিমান করলে কে হ্যাঁ জিলিয়ে চাটে এক করে কি হলো কি হয়েছে নাকি কি হয়েছে হাই করো রাগ হয়েছে এই যে এখন পাপা ওকে ঘুষ দিয়ে পটালো চকলেট আমি এই ফার্স্ট টাইম দেখলাম ও কিনে ও নিয়ে এসছে হাতে করে ওর জন্য চকলেট তো এবারে দেবরাজ এসছে এবার একটুখানি ওকে ও ফ্রেশ ট্রেশ হয়ে যাক তারপর আমরা লাঞ্চ ফাঞ্চ করে নেবো লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি মা অফিস থেকে চলে এসেছে চলে এসে এক রাউন্ড কান্নাকাটি এখনো শুরু হয়ে গেছে তো সেগুলোই দেখছি ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কারণ কি দেবরাজ আসার পর লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম তো এটাই যা সবকটা মেয়ের জন্য এই সিচুয়েশনটা ইজ ভেরি পেইনফুল ভেরি মাচ ভেরি ভেরি পেইনফুল তুমি চলে যাবে বাড়ি কালকে চলে যাবে যাবে দিদিমাকে নিয়ে যাবো না না ঠিক আছে চলে যাও পাপার সাথে আমি থাকি চলো বাড়ি চলো চলো এই দেখো একটু হেল্প করো কামড় দিয়েছে তোমার অত ক্যামেরা কনসিয়াস হতে হবে না এটা ব্লগিং বা দাঁড়ো এবার বলো একটা জিনিস তো শুনলাম যে গেতে বাবু বাসে আম খাও আম খাও আম খাও
খাও লাইক মাদার লাইক ডটার মা কিছু বলবে ওর ব্যাপারে কিছু বলো ওর ব্যাপারে কি বলবো ও তো একদম তোমার কার্বন কপি হয়েছে আমি কালকে আর ব্লগটাকে এন্ড করিনি কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া গুলো দেখানো হয়নি বিকজ এতটা টায়ার্ড লাগছিল তো আজকে আবার নেক্সট ডে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন মা রান্না বান্না করছে একবার মাকে দেখাই কি রান্না করছে না করছে রান্না করছো আজকে আজকে রান্না করছি লাউ ঘন্ট হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে মাসি করেছে লাউয়ের খোসা পোস্ত দিয়ে ভাজা করেছে কাতলা মাছের কালিয়া আর ভেটকি মাছের পাতুরি বাহ বন্যু ভাই যাবে তো আজকে এবারে মাসিকে টাটা বলার সময় চলে এসেছে আবার কবে দেখবে মাসিকে জানি না খুব মানে এত ভালো মাসি ছিল মানে পুরো একদম নিজের মতন করেই আমাদের খেয়াল রেখেছে কিছু আর বলার নেই সেটা তোমরা ব্লগে বুঝতেই পেরেছো তো যাই হোক আবার কাল থেকে তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে মানে এই ব্লগটা আমি এন্ড করবো শ্বশুরবাড়ি পৌঁছানোর পরেই আজকে আর ব্লগ দেবো না তো ব্লগটাকে একসাথেই রাখছি মনটা তো খারাপ হবেই অনেক কিছু গোছানো গাছানো করার আছে বিকজ ওই আর কি মেয়েদের যেটা হয় মায়ের বাড়িতে বাবার বাড়ি মায়ের বাড়ি যেখানেই বলো গেলে হাত ফাঁকা করেই যায় ফেরার সময় বোচকাটা একটু বেড়েই যায় এটা এটা খুব অবভিয়াস এটা সবারই হয় আই থিঙ্ক সবাই রিলেট করতে পারছো তো আমি চট করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আজকে সব মানে প্যাকিং করার আগে যে মা আমাকে কিছু গিফট দিয়েছে সেগুলো কি কি না কি সেগুলো একবার দেখিয়ে দেবো তো যাই হোক চলো ব্লগটাকে কন্টিনিউ রাখছি দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ব্লগটাও দেখতে মানে এই ব্লগটা এই পুরো পার্টটা দেখতে ভালো লাগবে যে পাতুরির সব জিনিসপত্র এখন রেডি হচ্ছে এখানে আমার চান টান সব কিছু হয়ে গেছে তো এখন একটুখানি বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একটু কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে এখানে একজন আন্টির বাড়িতে যাচ্ছি তো মাই বললো মানে এটা মায়ের তরফ থেকে কিছু টুকটাক শপিং বাড়ি আমার শ্বশুরবাড়ির লোকের জন্য তো সেগুলো একটু টুকটাক করতে যাচ্ছি তো করে ঠোরে আসি তারপরে আবার কথা হচ্ছে হয়ে গেছে আমার কেনাকাটি করা বেসিক্যালি আম্মার জন্য কালীমায়ের জন্য দিদি ভাই মা সবার জন্য কেনাকাটি করা হয়ে গেছে প্রচণ্ড প্রচণ্ড রোদ আর গরম আর পাচ্ছি না এবারে তাড়াতাড়ি করে বাড়ি যাই বাড়ি গিয়ে গুনগুনকেও খাওয়াতে হবে দিদুনমা কিভাবে বসে আছে কিভাবে বসে আছে দিদুনমা ও লে বাবা তুমি বাড়ি চলে যাবে যাবে না কি করো তাহলে তুমি এখানে থাকবে বাড়ি যাবে না বাড়ি যাবে তো কি মুখটা রেডি তো হয়ে গেছি রেডি ফেডি হয়ে গেছি আমি দেবরাজ এখন গুনগুন একটু দুধ খাচ্ছে খেয়ে ও রেডি হবে বেরিয়ে যাবো তো এখানে আর বেশি ব্লগ করছি না আমার পরে ব্লগটাকে কন্টিনিউ করবো পিকু টাটা টাটা পিকু টাটা টাটা বাই বাই তুমি ভাও করে থাকবে টাটা চলে গেলাম পিচুকে টাটা করে দাও বন্ধু টাটা আদো করে দাও পিচুকে পিচুকে আদো করে দাও আদো করে দাও টাটা
কি হচ্ছে? হ্যাঁ 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 দাও চল টাটা টাটা। I miss this this person a lot. বরানগর মেট্রো স্টেশনে নেমে গেছি, এখান থেকে অটো ধরবো ডিরেক্টলি টু ব্যারাকপুর। তো মিডল ইয়ার ব্লগ ব্লগ করিনি আজকে, বাড়ি থেকে আসার সময় সত্যি মনটা খুব খারাপ লাগছিল বিকজ অফ পিচকু। কারণ যে পিচকুকে এই কদিন নিজের হাতে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি, তো যেগুলো করার দরকার ছিল একটু প্রবলেম হচ্ছিলো একটু, তো যাই হোক সেগুলো। তো যাই হোক, আই উইশ কি ও খুব ভালো থাকুক, আবার পরের বার গিয়ে যাতে আরও ওর সাথে খেলাধুলা করতে পারি। তো এখন বরানগর স্টেশনে নেমে গেছি, এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি থেকে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। সবার সাথে হাঁটছি আর একটু। এই যে গুন্নু নিজের দেশে ফিরে গেছে, আবার আম্মার কাছে চলে এসেছে, আম্মার কোলই ছাড়ছে না। এই যে পিপি, এবার আমরা বাড়ি চলে এসেছি। এই গুনগুনের নতুন খেলনাবাতি চলে এসেছে, তো তুমি রান্না করো আমি খাবো, কি নেবো ওর জন্য, কি নেওয়া যায় দেখি, যে পুতুল পুতুল সব হচ্ছে মেলা ও যায়নি। আরে তুই আমি গতি আমাকে বলছে হঠাৎ করে ঘুরতে নিচ্ছি, আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। মাঝখানে আমরা গল্প করছিলাম, তার তো আছি, একটু গল্পই করছিলাম এতক্ষণ ধরে মায়ের সাথে, বাবার সাথে, আম্মার সাথে, সবার সাথে বসে বসে তো গল্প টল্প করছিলাম। তো এবারে আমরা খেতে বসেছি। এবার যাই হোক, তোমরা দেখেছিলে লাস্ট দিন যখন আমরা আমি লাঞ্চ করছিলাম সেইটা দেখিয়েছিলাম। তো আজকে ডিনারে মা কি করে রেখেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখি আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। আমার মনে হলো, হ্যাঁ মা বলো কি করেছো? চিংড়ি মাছ করেছি, চাটনি, তারপর মাংস, মটন কষা, একদম সেই লেভেলের খাওয়া। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই গেস তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালো লাগলো। যদি কোনো ভি পার্ট ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে পারলে একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে পাশে থেকো। কালকে আবার দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা।